এবারে থিমটা হচ্ছে গিয়ে নাম দিয়েছি উমাদের কত কথা। আমরা মেইনলি করছি হচ্ছে নারী এবং প্রকৃতি যে দুজন দুজনের পরিপূরক সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। নারী নির্যাতিত, প্রকৃতিও নির্যাতিত, প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, সেটার মাধ্যমেই আমরা দেখাচ্ছি উমাদের কত কথা। যারা দর্শনাতে যা দেখতে আসবে, হ্যাঁ, তাদের কতটা কীভাবে নেবে আপনি কী মনে করছেন? আশা করি খুব ভালোভাবেই নেবে, এখন সবটাই উপরওয়ালার। আমার নাম অরিন্দম নাথ। ঠাকুরপুর ক্লাবের 70তম বর্ষ, এবছরের থিম হচ্ছে উমার কত কথা, শিল্পী আমাদের অরিন্দম নাগ। আমরা প্রতি বছর চেষ্টা করি যে একটা সুন্দর রুচির একটা পূজা দর্শনার্থীদের কাছে উপস্থাপনা করার, তার কারণ এখন বাংলার দর্শনার্থীদের ঢল নামে পূজাকে কেন্দ্র করে বেহালা, বরিশা, ঠাকুরপুকুর অঞ্চলে সেই মানচিত্রের মধ্যে নিজেদের জায়গা রাখতে গেলে পারে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি আমাদের বাজেটের মধ্যে থেকে। প্রতি বছরের নয়, এবছরও আমরা আয়োজন করেছি আজকে খুঁটি পূজার মাধ্যমে, তার শুভ সূচনা হচ্ছে। আপনাদের আগাম নিমন্ত্রণ রইল এসে আমাদের মণ্ডপ দেখে যাওয়ার জন্য। বেহালার মধ্যে তো অনেক বড়ো বড়ো বাজারে পুজো হয়, সেখানে দাঁড়িয়ে কতটা আশাবাদী যে কত কী পজিশনে আসতে পারে এখানকার? না, আমাদের কাছে পূজাটা মানে কিন্তু বড় বাজেট মানেই যে বড় পূজা তা নয়, বাজেট বড় হতে পারে কিন্তু ছোট বাজেটেও সুন্দর পূজা কিন্তু করা যায়। এলাকার মানুষকে সঙ্গে নিয়ে এবং দৃষ্টিনন্দন বিষয়টাকে যদি সামাজিক প্রেক্ষাপটে রেখে যদি সুন্দর করে যদি চিন্তাভাবনা নিয়ে করা যায়, আমার মনে হয় সেখানে পুরস্কার তো এখন মানে প্রচুর, কিন্তু সেই জায়গায় আমরা পুরস্কারের কম্পিটিশানে নয়, আমরা মানুষের মন জয়ের কম্পিটিশানে আমরা এগিয়ে থাকতে চাই। আপনার নামটা বলুন। ধনশ্রী বাগ, পূজা কমিটির সেক্রেটারি এবং ক্লাবের চেয়ারম্যান, ঠাকুরপুকুর ক্লাব।